উৎসব আমেজে চলছে ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রে বাড়ছে উপস্থিতি করার নিরাপত্তা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করবে জনগণ বললেন শেখ হাসিনা কলেজ কেন্দ্রে ভোট ভোট প্রদান সুষ্ঠু হলে জয়ের আশা ঐক্য ফ্রন্টের কমিশনকে দায়িত্বশীল আচরণের আহ্বান ড কামালের এবং বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের হামলা তিন আওয়ামী লীগ কর্মী সহ নিহত চার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বেলা এগারোটার একুশের দেশের সংবাদে সাথে আছি আমি সাবরিনা মমতাজ উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে বিকেল চারটায় ভোটারের উপস্থিতিও বেশ ভালো সুষ্ঠু নির্বাচন করতে মোতায়েন রয়েছে সেনা ও নৌবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও আনসারের প্রায় সাত লাখ সদস্য প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে জড়ো হন ভোটাররা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি বাগেরহাট দুই সদর ও কচু আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন পরে তিনি সাংবাদিকদের বলেন বাগেরহাটে শান্তিপূর্ণ ভোট হচ্ছে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি সাধারণ জনগণের প্রতি উন্নয়নের প্রতি নৌকামার্কায় ভোট দিলাম জয় নিয়ে খুশি মানে জয় নিয়ে আশাবাদী শান্তিপূর্ণ পরিবেশে সাল্লার এই পরিবেশের জন্য দিনব্যাপী থাকে আর লক্ষীপুর তিন আসনে নৌকার প্রার্থী এ কে এম শাহজাহান কামাল লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মাগুরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় ভোট দিয়েছেন নৌকার প্রার্থী সাইফুজ্জামান শিখর বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি জনগণ

উনি যেন দেশের কল্যাণ বয়ে আসতে পারেন রংপুরে প্রচন্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রে আসছে ভোটাররা তিন আসনে ইভিএম এ একশো পঁচাত্তরটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে সেনাবাহিনীর কারিগরি সহায়তায় ভোট দিচ্ছেন জনগণ ভোট দিতে আসলাম রাস্তা মোটামুটি রয়েছে মোটামুটি পরিবেশও ভালো সকাল আটটায় ময়মনসিংহের এগারোটি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে মোট ভোটার সুষ্ঠু নির্বাচন এখন সম্ভব হচ্ছে দিতে দিনাজপুর লাখ হাজার গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ ও মানিকগঞ্জে উৎসাহ উদ্দীপনা নিয়ে কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা শান্তিপূর্ণভাবে ভাবে ভোটাভুটিটা হচ্ছে খুবই ভালো লাগছে আমার ভোটের পরিবেশ অনেক ভালো শান্তিপূর্ণ ভালো লাগলো নির্বাচন সুষ্ঠু করতে সারাদেশে মোতায়েন রয়েছে সেনা ও নৌবাহিনী বিজিবি র‍্যাব পুলিশ ও আনসারের প্রায় সাত লাখ সদস্য রত্না জামান একুশে টেলিভিশন এবার রাজধানী সিদ্ধেশ্বরী থেকে নির্বাচনের খবর যারা সহকর্মী তাপসী রাবেয়া চলে যাচ্ছে সরাসরি তার কাছে ছি ভিকার নাসন স্কুল কলেজ ভোটকেন্দ্রে এখানে সকাল সাড়ে নয়টার দিকে গণফোরাম নেতা এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন এখানে ভোট প্রদান করেছেন আর সকাল থেকে আমরা এখানে দেখছি অল্প কিছু সংখ্যক ভোটার এখানে এসেছেন এবং তারা ভোট প্রদান করেছেন এখনও কিন্তু সেই পরিমাণে ভোটারদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি না বেলা বাড়লে এখানে ভোটারের সংখ্যা আরও বাড়বে তবে এখন পর্যন্ত যারা ভোট এখানে দিয়েছেন তারা কিন্তু কোনো ধরনের অভিযোগ করেননি যে তারা তাদের ভোট দিতে পারছেন না বা পোলিং এজেন্ট নেই এরকম কোনো তথ্য এই কেন্দ্রে আমরা পাইনি তো দর্শক এই ছিল এখানকার এখন পর্যন্ত তথ্য তাপসী আপনাকে ধন্যবাদ সিদ্ধেশ্বরী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাপসী রাবেয়া এবার লক্ষ্মীপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচনের খবর জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস নয়ন সুষ্ঠু সুন্দর ভোট গ্রহণ চলছে নারী পুরুষ উভয়ে ভোট প্রদান করছে আমরা দেখেছি আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলায় চারটি সংসদীয় আসন রামগঞ্জ এক রায়পুর লক্ষ্মীপুর ই এবং রামপতি কমলনগর চার এখানে ভোটারের সংখ্যা বারো লাখ বাষট্টি হাজার ছয়শো তিরানব্বই নারী ভোটারের সংখ্যা ছয় লাখ ছয়শো ছিয়ানব্বই এবং পুরুষ ভোটারের সংখ্যা ছয় লাখ নয় হাজার সাতশো বাষট্টি আমরা এখন এই মুহূর্তে দেখেছি যে নতুন কিছু ভোটার দেখা গিয়েছে এরা অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে ভর্তি দিয়েছে বলে তাদের মনের ভোটাররা মনের আশা প্রকাশ করেছে আমার কাছে এই পর্যন্ত এই মুহূর্তে তথ্য ছিল নয়না আপনাকে ধন্যবাদ জানছিলাম লক্ষ্মীপুরের খবরাখবর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জনগণ বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে একথা বলেন তিনি দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে বলেও প্রত্যাশা করেন শেখ হাসিনা তিনি বলেন ভোটের ফলাফল যাই হোক মেনে নেবে আওয়ামী লীগ দেশে বিএনপি জামায়াত জোটের সহিংসতার সমালোচনা করে আওয়ামী লীগ নেতাকর্মীদের শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার আহ্বান জানান শেখ হাসিনা স্বাধীনতা সবক্ষে শক্তির জয় হবে সেটা মনে করি আর তাছাড়া বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে এই মহাসড়ক উন্নয়নের এই যাত্রা এই যাত্রা এই অগ্রগতি অব্যাহত রাখার জন্যই আমি বিশ্বাস করি যে বাংলা জনগণ আমাদেরকে নৌকা পাঠায় ভোট দেবেন এবং আরেকবার তাদের সেবা করার সুযোগ দেবে রাজধানীতে ভোট সুষ্ঠু হলেও ঢাকার বাইরে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন ভিকার নুন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি অভিযোগ করেন গতরাতে নৌকা মার্কায় সিল মারা হয়েছে এটি বঙ্গবন্ধু ও শহীদদের সঙ্গে বেইমানি সামিল জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন ড কামাল হোসেন তরুণদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি এবারে নারায়ণগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী বিমল রায় আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ পাঁচ আসনে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এখানে ভোটার রয়েছে মোট এখানে ভোটার রয়েছে মোট ছ লাখ তিপ্পান্ন হাজার ছশো উনচল্লিশ জন তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে এক লাখ তিরিশ হাজার ছশো একুশ জন নারী ভোটার হচ্ছে এক লাখ তেইশ হাজার আঠারো জন সকাল আট তারিখ নির্বাচন শুরু হয় এবং শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত মোটামুটিভাবে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা যতটুকু জানি এর মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা সংবাদ পাওয়া যায়নি তবে এখন ভোটার সংখ্যা খুবই কম বেলা যত গড়াবে ভোটার সংখ্যা বাড়বে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়বে বিমল আপনাকে থেকে যুক্ত ভোট সুষ্ঠু হলে ঐক্যফ্রন্টের জয় হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি'র মহাসচিব মেজা ফোকরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি। সরকারি কলেজ কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়ে অভিযোগ করেন মেজা ফোকরুল ইসলাম আলমগীর। সকাল থেকেই দেখছি যে আপনার আমাদের ভোটাররা নারী পুরুষ তারা লম্বা কিউ দিয়ে ভোট দিচ্ছেন আমি এখন সবগুলো যতগুলো পারি আমি সবগুলোই এখন আমি দেখব তবে ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে আমাদের ঠাকুরগাঁ সরকারি কলেজের যে আপনার কেন্দ্র সেই কেন্দ্রে সকাল থেকেই আপনার ভোটারদেরকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবারের রাজধানীর হাজি আবদুল আজিজ স্কুল থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন আদিত্য মামুন এই মুহূর্তে আমি অবস্থান করছি মাদারটেক টেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজে যেখানে সকাল থেকে অনুষ্ঠিত এই ভোটগ্রহণ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হচ্ছে যেখানে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমরা দারুণভাবে লক্ষ্য করেছি যে বিষয়টি যে নারী ভোটারদের সংখ্যাও এখানে উল্লেখযোগ্য পরিমাণে এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত কোন কোথাও কোনো রকমের অস্থিরতা বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি তো এই ছিল এখান থেকে আমার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি আদিত্য মামুন আপনাকে ধন্যবাদ রাজধানীর হাজি আব্দুল আজিজ স্কুল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদিত্য মামুন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাট উদয়ন প্রি ক্যাডেট কেন্দ্রে ভোট দেওয়ার পর এই মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িক অপশক্তি পরাজয় মেনে নিতে পারবে না তাই মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে তবে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক আছে বলেও জানান তিনি আওয়ামী লীগের জয়ের ব্যাপারে শতভাগ আশাভাগ ব্যক্ত করে জনরায় মেনে নেয়ার কথাও জানান ওবায়দুল কাদের কোন ধরনের সহিংসতা ছাড়াই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ বিভিন্ন দলের প্রার্থীদের সঙ্গে ভোট দিয়েছেন সাধারণ ভোটাররাও কর্মীদের সঙ্গে ভোট দিয়েছেন সাবের হোসেন চৌধুরী সাদেক খান সহ অন্যান্য প্রার্থীরা সিদ্ধেশ্বরী বিক্রম নেশা কেন্দ্রে ভোট দিয়েছেন পুলিশের আইজি জাভেদ পাচওয়ারি ভোট দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বেলা বাড়লে উপস্থিতি বাড়বে ভোটারদের বেলার সঙ্গে সঙ্গে এখানেও দেখবেন ভিড় বাড়বে এবং এখানেও যথেষ্ট সকাল থেকে ভালো ভোটারদের উপস্থিতি এখানে রয়েছে তা আমি মনে করি যে সারা বাংলাদেশেই সুন্দরভাবে আজকে ভোট সম্পন্ন হবে এবং নির্বাচন কমিশন একটা সুন্দর আমাদের নির্বাচন উপহার দিবেন চট্টগ্রাম রাঙ্গামাচির লক্ষ্মীপুরে নির্বাচনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন চারজন তাদের তিনজনই যুবলীগের কর্মী অন্যজন জাতীয় পার্টির সমর্থক চট্টগ্রামের বাসখালিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন জাতীয় পার্টির কর্মী কবির হোসেন আর পটিয়ায় দিন মোহাম্মদ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এতে বিএনপি জামায়াত জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা রাঙামাটির খাগড়ায় বিএনপির কর্মী সমর্থকদের হামলায় মারা গেছেন যুবলীগ নেতা বাসির উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি জামায়াত হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এক যুবলীগ কর্মী আহত হয়েছেন দুই ছাত্রলীগ কর্মী এদিকে সীতাকুণ্ডে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে পেট্রোল

আটটার আগে থেকেই কনকনের সিট উপেক্ষা করে ভোটাররা নারী পুরুষ ভোটাররা এখানে এসে ওই যে বীর জমাচ্ছেন তাদের পছন্দময় প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই কক্সবাজার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ভোটার সংখ্যা রয়েছে তেরো লাখ আটান্ন হাজার দুশো ষাটজন যে কেন্দ্র রয়েছে ওই যে পাঁচশো তেরোটি আসলে আমি খবর নিয়ে জেনেছি সব সবকটি কেন্দ্রেই যে সকাল আটটা বাজার আগে থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে উৎসমুখের পরিবেশে তাদের এই যে ওই যে প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন আমাকে জানিয়েছেন পুরুষ জেলাতেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য পুলিশ বিজিবি র্যাবসহ আনসার সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা সরকার দৃষ্টিতে রয়েছেন বলে তিনি আমাকে জানিয়েছেন ছিল আমার কাছে সর্বশেষ আজিজ আপনাকে ধন্যবাদ কক্সবাজার থেকে ভোটের খবর খবর জানাছিলেন সহকর্মী আব্দুল আজিজ দর্শক সংবাদের এই পর্যায়ে নিচে ছোট্ট একটা বিরতির সাথে থাকুন আবারও আমন্ত্রণ বেলা এগারোটার একুশের দেশের সংবাদে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের সৌজন্যে বেনাপুল বন্দরে আমদানি করা পণ্যের মান নিয়ন্ত্রণকারী কোন সংস্থার শাখা না থাকায় হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা এতে খাদ্যদ্রব্যের মান পরীক্ষায় সময় নষ্ট হচ্ছে যার কারণে সময় মতো খালাস নিতে পারছেন না আমদানিকারকরা যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা বাংলাদেশের প্রধান এবং বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দেশের অধিকাংশ মিল কারখানার কাঁচামাল সহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে এ বন্দর দিয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরে আমদানি করা খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই অথবা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের কোনো শাখা নেই তাই বিপাকে পড়তে হয় ব্যবসায়ীদের মান পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করে খুলনা বা ঢাকায় পাঠিয়ে শুল্কায়ন এবং খালাসে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে আজকে পটলিতে আবার কালকে সিপাই বাড়াবে পারো টেস্ট হবে টেস্টের পর দেখা আছে সেই টেস্ট আসবে তারপর মাল ডেলিভারি দিতে হবে 15 দিন পর্যন্ত আমাদের ডিলে হয়ে যায় খালাস ক্লাস করতে একটা অনেক অসুবিধা তারপর কস্ট কস্টিং এর একটা ব্যাপার আছে লং টাইম একটা প্রসেস হয় যেটা আমরা ইম্পোর্টার হিসেবে যে মালগুলো আমরা কুইকলি পাওয়া দরকার থাকে সেটা আমরা পাই না একই সাথে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি কারকরা নমুনা পরীক্ষা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় ভোগান্তির কারণে অনেকে আগ্রহ হারাচ্ছেন মান নিয়ন্ত্রণে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারাও সময় যেমন ক্ষেপণায় তেমনি ভাবে মালের দামের দাম বৃদ্ধি পায় যার সরাসরি কিন্তু ভোক্তা যারা বা যারা ক্রেতা তাদের পরে কিন্তু এই জিনিসটি বতরাই বিএসটিআই যদি এখানে আসে কিংবা এখানে অফিস থাকে আমরা অতি দ্রুত মাল খালাস নিতে পারি আমাদের ডিউটি কম লাগে পোর্ট ভাড়া কম দিতে হয় এবং মাল নষ্ট হওয়ার আগে আমরা মার্কেটে পৌঁছাতে পারি বিষয়টা আমরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের মধ্যে এখানে প্রাক বাজেট আলোচনা সভা এসেছিলেন ওনাকে আমরা জানিয়েছি সিএনএফ এজেন্টরা জানিয়েছেন তিনি বিষয়টা দেখবেন বলছেন যত দ্রুত সম্ভব বেনাপোল বন্দরে পণ্যের মান নিয়ন্ত্রণের স্থায়ী অফিস চালুর দাবি করেছেন আমদানিকারকরা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যে আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার উৎসব আমেজে চলছে ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রে বাড়ছে উপস্থিতি করার নিরাপত্তা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করবে জনগণ বললেন শেখ হাসিনা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান সুষ্ঠু ভোট হলে জয়ের আশা ঐক্য ফ্রন্টের কমিশনকে দায়িত্বশীল আচরণের আহ্বান ড কামালের এবং বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের হামলা তিন আওয়ামী লীগ কর্মী সহ নিহত চার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে দাস ডট কম ওয়েবসাইট এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন